একটাই প্রশ্ন বাংলার মানুষের জন্য, সেটা সেই বাজি বাঁধতে গিয়ে প্রাণ বাজি রেখে বাজি বাঁধতে গিয়ে জীবন হারানো মানুষই হন, অথবা এই আসানসোলের কয়লা খনিতে জীবন বাজি রেখে কয়লা তুলতে নামা কিশোরী হোক, এদের জন্য কিন্তু খাবার এসেছিল। খাবারটা তাদের পেটে যায়নি, তাদের পেটে না গিয়ে কারুর পকেটে চলে গেছে খাবারের টাকাটা। যাদের পকেটে গেছে তারা কাদের সহায়তায়, কোন প্রশ্রয়ে বা কাদের আশ্রয়ে এতদিন পর্যন্ত কারবারটা চালিয়ে যেতে পারল? যদি চালাতে না পারতো, যদি খাবারটা জায়গায় পৌঁছতো, তাহলে কি এগুলো ঘটতো? দত্তপুকুরে এতগুলো প্রাণ, খাদিকুলে এতগুলো প্রাণ, আসানসোলে কিশোরের প্রাণ বাঁচতো না? না, প্রথমত হচ্ছে শারদ উৎসবের এই সময়ে আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আমরা বামপন্থীরা মনে করি আমাদের দুর্গা কয়লা খাদানে, আমাদের দুর্গা কায়িক শ্রমে, আমাদের দুর্গা প্রাণপরে নড়ে যায় এই আসুরিক ক্ষুধার সঙ্গে জীবনপণ সংগ্রামে। আর এই যে সমস্যা, এই সমস্যা চিরন্তন সমস্যা, এই সমস্যা মিটবে না যতক্ষণ না রাষ্ট্রের নজর এই প্রান্তিক মানুষদের প্রতি পরিবর্তন হবে। আমি কারণে বলছি না, নজর নেই এই কারণে নেই, তার কারণ হচ্ছে রেশন দুর্নীতির বিষয়ে বারে বারে অভিযোগ উঠেছে এই রাজ্যে। যখন আমফানের পরবর্তী সময়ে চাল, প্রাণের চাল চুরি হয়েছে, আমফানের যখন টাকা বরাদ্দ হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, তাদের যখন ওই আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ফর্ম পূরণের জন্য ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটাও লোপাট হয়েছিল, তোমার মনে আছে? রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন, স্বীকার করে নিয়েছিলেন প্রকারান্তরে, যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস স্বজন প্রসঙ্গ করেছে, তারপরেও যদি কেউ যোগ্য থাকে তারা নতুন পুনরায় করে আবেদন করতে পারে। তার মানে আমফানের প্রাপ্য টাকা তৃণমূলের দলীয় ক্যাডাররা ভোগ করলো, তার কোনো দুর্নীতি তদন্ত হলো না, সেটা কি কেন্দ্রীয় সরকার জানতো না? দীর্ঘদিন ধরে টাল বাহানা দেখলাম, কেন্দ্র বলছে টাকা দেবো না, হিসাব দাও, রাজ্য বলছে আমরা প্রাপ্য আমফানের টাকা দাও, এবং পরবর্তীকালে দেখলাম গোপনে যখন বিতর্ক থেমে গেল, কেন্দ্র থেকে রাজ্য তার প্রাপ্য টাকা পেয়ে গেল। এক, দুই হচ্ছে রেশন দুর্নীতি নিয়ে বারে বারে তো অভিযোগ উঠেছে সামনে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ভূমিকা পালন করেছে? আচ্ছা, রাকিবুলদের চাল চুরির, রেশন চুরির এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট তো গত 2-3 বছর ধরে, এবং আমি তোমাকে বলছি কোনো মিডিয়া হাউস প্রথম প্রশ্ন তোলেনি 2021-এ প্রথম তিনটে এফআইআর, একদম, এবং স্বাভাবিকভাবে তারপর তদন্ত কোন জায়গায়? এ রাজ্যে 11 সালের পর প্রত্যেকটা দুর্নীতির তদন্ত রাজ্যের সরকার, রাজ্যের পুলিশ করেনি, প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করেছে, তার কারণ পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর ছত্রছায় তৃণমূলের সিন্ডিকেট, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে তদন্ত করবার সাহস সিআইডির অফিসারদের নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থার কি দায় ছিল? আমি বলছি তুমি দেখো খাদিকুলের একটা ঘটনা তোমার মনে আছে, তোমরা দেখিয়েছিলে একজন মহিলা আর্তনাদ করে তোমাদের রিপাবলিকের ক্যামেরাম্যান পার্সনের সামনে বলেছিল যে আমাদেরকে বাধ্য করা হয়েছে এই বোমাদের কাজে যুক্ত হতে, প্রভাবশালী যোগ তাকে বাধ্য করা, কায়িক শ্রমে তাকে বাধ্য করা হয়েছিল এই বেআইনি বাজি কারখানায় কাজ করতে, এবং তার পরবর্তীকালে তার বিনিময়ে সে কতটুকু মজুরি পেত, তার মানে আর্থিক গ্রামীণ যে বুনিয়াদি অর্থনীতি সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। এর জন্য কি শুধু রাজ্য সরকার দায়ী? বিকল্প ব্যবস্থা কোথায়? একদিকে রেশন ব্যবস্থা ভেঙে পড়ছে, একদিকে রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি রুখতে ব্যর্থ, চাল ডাল আলু পেঁয়াজের দাম হু করে বাড়ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সেটা পারিবারিক বিবাদ, আর উল্টো দিকে কেন্দ্রের সরকার যার উচিত ছিল নজরদারি করা তারা নীরব ভূমিকা পালন করছে, রাজনীতির আঙিনায় তৃণমূল বিজেপি রেশন দুর্নীতিকে ঢাল করে আসলে খাদ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমি তৃণমূল লীগ রতিম ঘোষ গ্রেফতার হলো না।